বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা এবং চিকিৎসা সমান্তরালভাবে চলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে মহিলা ও পুরুষদের বন্ধ্যাত্ব রোগ নিরূপণপূর্বক যথোপযুক্ত চিকিৎসা দেওয়া ছাড়াও সবচেয়ে কম খরচে টেস্ট টিউব বেবি সেবা দিচ্ছে রিপ্রোডাকটিভ অ্যান্থ্রোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ বন্ধ্যাত্ব বলতে আসলে বোঝায় যে এক বছর স্বামী স্ত্রী কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি ছাড়া যদি থাকে তারপরেও যদি তাদের বা একসঙ্গে কোয়ার্টার প্র্যাকটিস করার পরেও যদি দেখা যায় যে তাদের বাচ্চা হচ্ছে না তাকেই আমরা সাধারণত বলি বন্ধ্যাত্ব এটা আসলে যাদের বয়স 35 নিচে থাকে তাদের ক্ষেত্রে এই কথাটা কার্যকরী কিন্তু যাদের বয়স 35 উপরে চলে যায় তাদেরকে আমরা বলি যে 6 মাস যদি তারা একসঙ্গে থাকার পরেও তাদের বাচ্চা না হয় তাহলেই তাদেরকে আমরা বন্ধাত্ব বলি এছাড়া কিছু কিছু ব্যাপার আসছে যেগুলো তখন আমরা 6 মাসও না 1 বছরও না আমরা তাকে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথেই বলবো সে বন্ধাত্ব যদি দেখা যায় হাজব্যান্ডের কোনো একটা সিমেন করে দেখা গেল যে তার অ্যাজোস্পার্মিয়া আছে তার বীর্য নাই তাহলে সেই ক্ষেত্রে তো আমার ওই 1 বছর বা 6 মাসও দেরি করার কোনো স্কোপ থাকবে না তখন আমরা তখনই তাকে বন্ধাত্ব বলবো আমরা একটা এক্স রে করে দেখি যে তার টিউব দুইটাই ব্লক তার ক্ষেত্রেও কিন্তু বন্ধত্বের জন্য আমরা 1 বছর বসে থাকবো সেটা করা যাবে না সেটা যখনই তার টিউব ব্লক হবে তখনই তাকে চিকিৎসায় চলে আসতে হবে সব ক্ষেত্রে কিছু কিছু এই ব্যতিক্রমগুলো থাকে যেমন টিউব ব্লক যদি পাওয়া যায় যেমন তার হাজব্যান্ডের অ্যাজোস্পার্মিয়া পাওয়া যায় তখন আমরা তখনই তাকে বন্ধাত্ব হিসাবে ধরে নেব বন্ধাত্ব আসলে একটা অভিশাপ যেটা সবাই মনে করে কিন্তু এই অভিশাপটাকে আমরা এখন কাটায় উঠতে চাচ্ছি যে আসলে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটা চিকিৎসা করলেই তার বাচ্চা হওয়া সম্ভব আমরা কিছু কিছু আধুনিক চিকিৎসা বিএসএমএমতে এখন শুরু করছি যেটা হলো যাদের দেখা যাচ্ছে ডিমে খুব স্বল্পতা থাকে এবং তারা হচ্ছে কোনোভাবে বাচ্চা তাদের নেওয়া সম্ভব হচ্ছে না এবং বাইরের দেশে তারা ডোনার নেওয়ার জন্য চলে যাচ্ছে বাইরে কিছু কিছু পেশেন্ট সেসব ক্ষেত্রে আমরা পিআরপি থেরাপি স্টিম সেল থেরাপি দিয়ে এদেরকে চেষ্টা করতেছি যে এগুলা দিয়ে তারপরে এদেরকে আইভিএফের মাধ্যমে বাচ্চা ধারণ করার জন্য সেসব ক্ষেত্রে দেখা যাবে যে বাইরে যে পেশেন্টগুলো আমাদের চলে যাচ্ছে সেই সব পেশেন্টগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো আমাদের দেশে চিকিৎসা দেওয়ার জন্যে আর একটা স্পেশাল দিক হচ্ছে যে আমাদের যে জন্মগত কিছু ত্রুটি জরায়ুর জন্মগত ত্রুটি থাকে সেটা কিছু পেশেন্টের থাকে এবং তার জন্য দেখা যাচ্ছে তাদের বাচ্চা হচ্ছে না সেই জন্মগত ত্রুটির যে রোগীগুলা সেগুলা সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে আসে এবং সেটার চিকিৎসা এখানে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমি এগুলো করি ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথস মিরপুর ঢাকা মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে স্বাস্থ্যসেবামূলক কর্মনিশ্চয়তা স্বাস্থ্য সেবায় পথ চলা হোক অন্তবিহীন সেবার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় কিন্তু অনন্য সব ধরনের চিকিৎসা এখানে হয় আমি মনে করি সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একত্রেই আমরা সকল রোগীকে চিকিৎসা দেবো দেশের বাইরে যাওয়া থেকে তাদেরকে আমরা বিরক্ত রাখতে সক্ষম হব যার প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী